নির্বাচন সংস্কার প্রশ্নে আরও কয়েকটি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। আজ পর্যায়ক্রমে গণফোরাম, জাতীয়তাবাদী সমমনা জোট, লেবার পার্টি, জাতীয় মুক্তি কাউন্সিল, বিজেপি ও ১২ দলীয় জোট সহ কয়েকটি দলের সঙ্গে সংলাপ হওয়ার কথা রয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় 5ই অক্টোবর বিএনপিকে দিয়ে শুরু হয় এই সংলাপ। একে একে জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, হেফাজতে ইসলাম, বাম গণতান্ত্রিক জোট, ইসলামী আন্দোলন, এবি পার্টি ও গণ অধিকার পরিষদের সাথে সংলাপ হয়। এর আগে বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আরও এক দফা আলোচনা করেছিল অন্তর্বর্তী সরকার।